আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আবারও বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই ব্লগটাও ছিল আমার বাবার বাড়িতে করা একটা ছোট্ট ব্লগ। তো আম্মু রান্না শুরু করবে, তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে ইদানিং আর রান্না আমার করাই হয় না, আমি এখনও ছুটিতেই আছি। তো যাই হোক, শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলটিকে আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আম্মু ছোট মাছ রান্না করেছে, এই মাছটা আমার ভীষণ পছন্দের, আর এভাবে মাখিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। ইদানিং আমার আবার মাঝে মধ্যেই আম খেতে ইচ্ছা করে, তো আম আনা হয়েছিল, এটা হচ্ছে থাই বারোমাসি আম। তো মাঝে মধ্যেই এই আমটা আনা হচ্ছে ইদানিং। তো যাই হোক, আমটা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম, আর রওনা দিয়ে দিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। বাবার বাড়িতে বলতে এখন তো ছিলাম আমরা নাটোরে, তো নাটোর থেকে আমরা হচ্ছে এখন রওনা দিচ্ছি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো গ্রামের বাড়িতে যাচ্ছি, ওখানে আমরা 6-7 দিন থাকব। আমি এর আগে অনেকবার বলেছি, আমি আসলে দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি না কেন, আমার গ্রামের প্রতি একটা অন্যরকম টান রয়েছে। আমার ওখানে থাকতেই বেশি ভালো লাগে, অন্য কোথাও গেলে আসলে আমার খুব একটা ভালো লাগে না। আর যদি আমাকে কেউ কখনো কোনো অপশন দেয় যে আমি অন্য কোথাও বেড়াতে যাব, তো আমি অবশ্যই সেটা বাদ দিয়ে আমি এখানেই যেতে চাই বারবার, কারণ এখানে আমার আত্মীয় স্বজন সবাইকে আমি অনেক মিস করি, আর বিয়ের পরে তো অনেক বেশি। তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় রূপপুর হয়ে যেতে হয়, আর রূপপুরে তো আমার নানির বাসা, এটা আপনারা অনেকেই জানেন। তো এই জন্য আমরা একটু রূপপুরে নেমেছিলাম নানির সাথে দেখা করার জন্য। তো সবার সাথে দেখা করে এখানে কিছুটা সময় থেকে এরপরে আমরা আবার রওনা দিলাম। আগে এই রাস্তাটা দিয়ে আমার প্রায়ই যাওয়া হতো, প্রায় প্রতি সপ্তাহেই আমি নাটোরে যাওয়া আসা করতাম, আর নানির বাসায় মাঝে মধ্যেই আসা হতো, কিন্তু ইদানিং আর তেমন আসা হয় না, আর বিশেষ করে বিয়ের পরে তো আর আসতেই পারি না। রূপপুর আসলে এখন আগের মতো নেই, আগে জায়গাগুলো অন্যরকম ছিল, আবাদি জমিতে ভরপুর ছিল নদীর পাড়গুলোতে, কিন্তু এখন পাওয়ার প্ল্যান্টের যেহেতু কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে এখন চারপাশে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, তার সাথে বাড়িঘরও সব বদলে গেছে। এখন আর আসলে গ্রামীণ যে ভাবটা সেটা এখানে আর পাওয়া যায় না, এটা প্রায় শহরের মতোই হয়ে গেছে দোকানপাট সব কিছু। তো যাই হোক, অনেকদিন পরে এলাম, আর আমার নানির শরীরটাও খুব একটা ভালো না, তো সবাই নানির জন্য দোয়া করবেন। আমার নানির বাসা আর আমাদের বাসা বা আমার দাদির বাসা আসলে বেশি একটা দূরত্ব না, খুব কাছাকাছি। এই নদীটা পার হলেই আমাদের বাড়িটা আমরা পেয়ে যাই, খুব বেশি একটা সময়ও লাগে না যাওয়া আসা করতে। যেহেতু আব্বুর চাকরির সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, বেশিরভাগ সময়ই আমরা আসলে নাটোরে থেকেছি, তো সেজন্য একটু আসলে যাওয়া আসাতে সময় লাগে। আর তাছাড়া যদি আমরা এখানে যখন শিফট করব, মানে পারমানেন্ট যখন আমার আব্বু আম্মু এখানে থাকবে, তখন আসলে যাওয়া আসা করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো ব্রিজটা কিন্তু আমরা পার হয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব।
এখন কিন্তু আমরা আমাদের গ্রামের রাস্তাতে চলে এসেছি। আসলে এই রাস্তাটা যখন শুরু হয় তখনই মনে হয় যে প্রাণে পানি চলে আসার মতো অবস্থা, যে আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তো জানি না কেন এত আনন্দ কাজ করে, সবারই এমন হয় কি না, হয়তো বা তাই সবার মধ্যে এরকমটা কাজ করে। আসলে আমি এখানে বেশ অনেকগুলো দিন পার করেছি আর এই রাস্তাগুলো আমার এত ভালোবাসার, এত মানে আমি এত আবেগ আপ্লুত হয়ে যাই যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ব্লগটা আসলে খুব একটা বেশি বড় করছি না, কারণ বেশি বড় ব্লগ হলে আমার একটু আপলোড করতে সমস্যা হয়ে যায়। তো এই তো আমাদের গ্রামের স্কুল, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, আর তার পাশেই আছে হচ্ছে আমাদের হাই স্কুল। তো এরপরে গ্রামে, আমাদের গ্রামে আসলে প্রাইমারি স্কুল, হাই স্কুল আর তার পাশেই এখন হচ্ছে কৃষি কারিগরি যে ইউনিভার্সিটিটা, এটা তৈরি হচ্ছে, এখনও এটা চালু হয় নাই। তো এটা বিশাল বড় একটা কাজ চলছে আর এই তো আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।